এটি হলো আমাদের পৃথিবী, এখানেই আমরা থাকি, এখানেই আমাদের বসবাস। আপনি কি জানেন আমাদের এই পৃথিবী ঠিক কোথায় অবস্থিত এবং পৃথিবী আসলে কতটা ছোট? পুরো মহাবিশ্বের সাথে কি কখনো তুলনা করেছেন? মহাবিশ্বের তুলনা আমরা মানুষ কতটা নগণ্য এটা জানার পর আপনার মনে আর কোনো অহংকারই থাকবে না, আপনি রীতিমতো অবাকই হয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর বরাবরের মতোই কিউট বাংলা 24-এর আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। পৃথিবী থেকে আমরা আমাদের নিকটতম প্রতিবেশী চাঁদকে দেখতে পাই। আপনি হয়তো মনে করেন যে চাঁদ পৃথিবীর কাছাকাছি থেকে রাতের আকাশে আলো দেয়, তবে বাস্তবে চাঁদ এতটাও কিন্তু কাছে নয়। চাঁদ আসলে অনেকটাই দূরে অবস্থিত। পৃথিবী থেকে চাঁদ 384,000 কিলোমিটার দূরে। এই বিশাল দূরত্বের মধ্যে এমন 30টি পৃথিবীকে রাখা যাবে। আর যদি আপনি গাড়ি চালিয়ে সেই চাঁদে যেতে চান, তাহলে 100 কিলোমিটার বেগেও যদি আপনার গাড়ি চলে, তবুও চাঁদে পৌঁছাতে সময় লাগবে 160 দিন। কিন্তু এত দূরত্ব থাকা সত্ত্বেও বিজ্ঞানীরা সেই চাঁদে গিয়েছিল মাত্র 3 দিনে অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে, আর এটি ছিল পৃথিবীবাসীর জন্য এক বিশাল সাফল্য। এটি চাঁদ থেকে দেখা পৃথিবী। পৃথিবী থেকে আমরা চাঁদকে যেমন দেখতে পাই, ঠিক চাঁদ থেকেও পৃথিবীকে চাঁদের মতোই মনে হবে। এই ছবিটি একটু ভালো করে লক্ষ্য করুন, যা মঙ্গল গ্রহ থেকে তোলা হয়েছিল। ছবিতে যে ক্ষুদ্র বিন্দু আপনি দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের এই পৃথিবী। মঙ্গল গ্রহ পৃথিবী থেকে 225 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এখন পর্যন্ত মানুষের পাঠানো সবচেয়ে দূরের যানটি হচ্ছে ভয়েজার 1 স্পেস প্রোব, যা মানব নির্মিত একটি বস্তু। এটি বর্তমানে পৃথিবী থেকে 138 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে। এখানে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে দূরত্ব, সেটিকে 1 ইউনিট হিসাবে গণ্য করা হয়। তাহলে একবার চিন্তা করে দেখুন, ভয়েজার 1 প্রোব পৃথিবী থেকে কত দূরে অবস্থান করছে। অর্থাৎ আমাদের থেকে সূর্য যত দূরে রয়েছে, তারও 138 গুণ দূরে এই ভয়েজার 1 অবস্থান করছে। আর সেই দূরত্ব থেকে ভয়েজার 1 তার ক্যামেরা ঘুরিয়ে একটি নিখুঁত ছবি নিয়েছে, যাতে পৃথিবীকে একটু ছোট্ট বিন্দুর মতো দেখা যাচ্ছে। আমার মতে এটি মানব ইতিহাসের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ছবি হতে পারে। আর এই ছোট্ট ফ্যাকাশে বিন্দুটিতেই আমাদের অবস্থান। এখানেই আমরা বাস করি, এখানেই আমাদের বাড়ি। ইতিহাসের সকল মানব এখানে এসেছিল এবং তাদের জীবন এখানেই কাটিয়েছিল, আবার এখানেই হয়েছে তাদের কবর। আমাদের সমস্ত দুঃখ বেদনা আনন্দ সব কিছু এই পৃথিবীকে ঘিরেই। এখানে সৃষ্টি হয়েছে হাজার হাজার আত্মবিশ্বাসী ধর্ম, আদর্শ এবং অর্থনৈতিক মতবাদ। প্রতিটি পাখি এবং শিকারী, প্রতিটি নায়ক এবং সভ্যতা, প্রতিটি রাজা এবং কৃষক এবং তরুণ দম্পতি এখানে নিজেদের জীবন কাটিয়েছে, এবং প্রত্যেকটি আশাবাদী বাচ্চা, প্রতিটি মা, প্রতিটি বাবা, প্রতিটি বিজ্ঞানী, প্রত্যেকটি ডাক্তার, নৈতিকতার প্রত্যেকটি শিক্ষক, প্রত্যেকটি দুর্নীতিবাজ, প্রত্যেকটি রাজনীতিবিদ, প্রত্যেকটি সুপারস্টার, প্রত্যেকটি নেতা এবং প্রত্যেকটি সাধু ও পাপী, সকলের অবস্থান সূর্যকণ্ঠে ঝুলন্ত এই ধূলিকণার উপরে। এখন একবার একটু চিন্তা করে দেখুন, এই ধূলিকণার ভিতরে আমরা মানুষ কতটা নগণ্য। ভয়েজার 1 বর্তমানে প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার বেগে ভ্রমণ করছে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, ইতিমধ্যে ভয়েজার 1 আরও অনেক দূরে চলে গিয়েছে, এবং এই গতি ঠিক রেখে বিচ্ছিন্ন হবে না সে কখনো। এটি আরও 30,000 বছর সৌরজগৎ ভ্রমণ করতে পারবে। একবার যদি আমরা এই সৌরজগৎ থেকে বাইরে বের হই, তাহলে বুঝতে পারব যে আমরা আসলে কতটা দূরে অবস্থান করছি। আমাদের সৌরজগৎ থেকে সবচেয়ে নিকটতম যে তারাটি, তা হল আলফা সেঞ্চুরি। এটি সূর্য থেকে 9.4 ট্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। ভিডিওটি যদি আমরা আরও একটু জুম করি, তাহলে আমরা আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি দেখতে পাব, যার ভেতরে পৃথিবীর অবস্থান। ছোট্ট এই হলুদ বিন্দুটি আমাদের পৃথিবী। তাহলে একবার একটু ভেবে দেখুন, ছোট্ট এই বিন্দুটিতেই আমাদের যদি অবস্থান হয়, তাহলে এখানে আমরা যারা আছি তারা কতটা নগণ্য। এই বিন্দুটি আবার 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর সেই স্থলে বাস করে প্রায় 750 কোটি মানুষ। এছাড়াও জলে আর স্থলে রয়েছে আরও 1 লাখ প্রজাতির প্রাণী। শুধু তাই নয়, ছোট্ট এই বিন্দুটির ওপরে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা। এখানেই তৈরি হয়েছে ফ্রান্সের আইফেল টাওয়ার। এছাড়াও
এখানেই রয়েছে চীনের গ্রেট ওয়াল অফ চায়না, অর্থাৎ চীনের মহাপ্রাচীর, এবং মিশরের অবাক করা তিনটি পিরামিড। এছাড়া আরও অনেক কিছু এখানে রয়েছে। ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের অবস্থিত যীশুখ্রিস্টের সেই 130 ফুট উচ্চতার মূর্তিটি কিন্তু এখানেই অবস্থিত, অর্থাৎ এই ছোট্ট বিন্দুটিতেই আমাদের সকল আয়োজন। মেক্সিকোতে অবস্থিত চিচেন ইজ্জা সে দর্শনীয় স্থান। এছাড়াও রয়েছে ইতালির রোমের সবচেয়ে বিখ্যাত নিদর্শন কলোসিয়াম। ছোট্ট এই বিন্দুটিতেই তৈরি করা হয়েছে সম্রাট শাহজাহানের প্রেমের তাজমহল। এছাড়াও আমরা বিভিন্ন ছোট্ট বিন্দু দেখতে পাচ্ছি। সুতরাং এইভাবে যদি আমি বর্ণনা করতেই থাকি তাহলে কখনোই শেষ করতে পারবো না। আবার ছোট্ট এই বিন্দুটিতেই নানান বিচিত্র ঘটনার সাক্ষী হতে হয়। কেউ বা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়তে চায়, আবার কেউ বা সৎ উপায়ে দুমুঠো আহার জোগাবার স্বপ্ন দেখে, আর জীবন চলে যায় জীবনের গতিতে, রেখে যায় তার সততার স্মৃতি। ছোট্ট এই বিন্দুটিতেই সংঘটিত হয় আমাদের জীবনের সব আনন্দ, উল্লাস আর দুঃখ বেদনা, সব কিছুই যেন পরতে পরতে এই ধূলিকণার উপর দিয়েই ঘটিত হয়। এই তো সেদিন, ওই স্থানে বাস করে 18 বছর বয়সী এক ছেলে তার প্রেমিকার ওপর রাগ করে 40টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করল। মাত্র 10,000 টাকার জন্য ছোট ভাই তার বড় ভাইকে গলা কেটে হত্যা করল। ক্ষণিকের শান্তির জন্য ধর্ষণ করল ফুলের মতো ছোট্ট একটি মেয়েকে। ছোট্ট এই বিন্দুটিতেই পানি নিয়েও অনেক দরবার। শেষ মৌসুমে বাতাস আটকে মরুভূমি তৈরি করা হয়। এখানেই আমেরিকা নামের একটি দেশ আছে, বিশাল তালেবর তাদের। প্রযুক্তির আশীর্বাদে চীন দেশ চলে গেছে ঈশ্বরের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে, সূর্য পরিবার অন্যতম ছোট্ট গ্রহ এই পৃথিবী। মাত্র 6 মিলিয়ন কিলোমিটার দূর থেকে, যেটি একটি কলমের নিবিড় থেকেও ছোট, সেখানকার এক ঘোরের কোণে বসে আমাদের কত টাকার গরম, আভিজাত্যের কত অহংকার, সাদা চামড়ার স্থিতি আর কালো চামড়ার নিন্দা, হিংসা হানাহানি, ধর্মের বিভেদের রক্ত হয়। অথচ কতই না ক্ষুদ্র আমাদের এই অস্তিত্ব। হয়তো আরেকটু দূরে গেলে আমাদের কোনো দৃশ্যই দেখা যাবে না, সব কিছু অদৃশ্য হয়ে যাবে। তাহলে কিসের এত অহংকার আর কিসের এত আভিজাত্যের গরম? আমরা কেউ একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার ভবিষ্যতে থাকবো না। তাই সময় থাকতে সকলের শুধরে যাওয়া উচিত।